الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কণ্ঠ উজাড় করে পড়েন আল্লাহুম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন দুরূদ পড়তেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب
كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা আল্লাহকে ভালোবাসেন, আমরা কোরআন বিরোধী কোনো কাজ করব না, যারা করে তাদের সাথেও থাকব না। রাজি আছেন? কোরআন যা বলে তা করব। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আল্লাহকে হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। এই তকবীরটা আমাদের কোরআনের নির্দেশ, এটা আমাদেরকে দিতেই হবে, এটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র, ঠিক কিনা? আগ্নি অস্ত্রকে আমরা ধার ধারি না, আমরা একটা অস্ত্র নিয়ে আছি, ঠিক না? ঠিক। পৃথিবীর সব আগ্নি অস্ত্র চিরেই বিকল হয়ে পড়বে, টিগার টিপবে কিন্তু কাজ হবে না, কাজ হবে আল্লাহু আকবার, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ছাড়া কোনো অস্ত্র কাজে লাগবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মাহফিলের কৃতজ্ঞতা না করলেই নয়, যারা এই আয়োজনটা করেছেন, পূর্ব চর পার্বতী হাজিপাড়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে কততম মাহফিল এটা? হ্যাঁ, 28তম মাহফিল, আলহামদুলিল্লাহ। আজকে বোধহয় দ্বিতীয় দিন, প্রথম দিন হওয়ার কথা ছিল হয়নি, আজকে দ্বিতীয় দিন একদিনই আলহামদুলিল্লাহ। আজকে আমার মোজাম্মিল কি আজকে কথা বলেছো তুমি? আজকে কথা বলেছে আজহারি, এক আজহারি বিদেশে আর এক আজহারি আছে, আজহারিদেরকে তাড়াইতে পারবা না, আজহারি থাকবেই, ঠিক কিনা? আমার মিজান অচিরে আসবে, আল্লাহ কবুল করো, আল্লাহ আমার মোজাম্মিলকে কবুল করো। একই সাথে পড়াশোনা করেছে, দুই সন্তানের বাপ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আমি শুনতে পারলে তার আলোচনা আমারও ভালো লাগতো, আল্লাহ আমাদের সবাইকে তার আলোচনা আমল করার তৌফিক দান করুন। আহসানুল্লাহ সাহেব, জামালউদ্দিন জাফরি, এনারা কি কথা বলেছেন? কামাল আবদুল্লাহ সাহেব বলেছেন ও আগের দিন, আজকে কথা বলেছে আব্দুল হান্নান সাহেব, অত্যন্ত সুন্দর বলেন তিনি। আমি যখন আসছি তখন অনেকগুলো আয়াত তিনি বলছিলেন, আল্লাহ তার এই আয়াতগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। তার জীবনের যতগুলো এলমি খেদমত আছে আল্লাহ তা কবুল করেন। একটা বড় মাদ্রাসার তিনি দায়িত্বে আছেন, আল্লাহ এই দায়িত্ব দিয়ে তাকে নাজাতের ব্যবস্থা করে দেন। আলমগর হোসাইন শামসুল আরেফিন, কোথায় আরেফিন? আরেফিনও কথা বলেছে, সুন্দর বলে এরা, এরা হলো আগামী দিনের সূর্য, আলহামদুলিল্লাহ বলেন। কোম্পানিগঞ্জ এটা ইসলামের গঞ্জ, কোম্পানিগঞ্জ এটা কোরআনের গঞ্জ, এটা আল্লাহ নবীর প্রিয় প্রেমিকদের গঞ্জ, ঠিক কিনা? এই জন্য এখানে যারাই কথা বলে আল্লাহ যেন তাদেরকে সারা দুনিয়ার জন্য কবুল করে। বাংলাদেশের কোনো বড় বড় আলোচক নাই যারা এই মাটিতে আসেনি, বহুবার শতবার এসেছে, একবার দুইবার না। এবং আমার বাংলাদেশে আমেরিকা থেকে গত সিজনে আসার পরে সবচেয়ে বড় মাহফিলটা কোথায় হয়েছে? কোথায়? চাপরাশিরহাট, এদিকে না এদিকে? কোন দক্ষিণে? নোয়াখালীর ভাষা হলো রাজকীয় ভাষা, এটাকে বলা হয় রয়্যাল, রয়্যাল ডিস্ট্রিক্ট। কারা কয়? চিটাঙ্গেরা কয়। আমি বললাম রয়্যাল কেন? কয় আরা দিদি কই তি তাই নোয়াখালীর দিকে একবেলা দি ফেলা যায়। আমরা আল্লাহর উপর তাক্কুল করি, ধিক কিনা? দুনিয়ার কাউকে আমরা ধার ধারতে জানি না, আমরা একমাত্র কোরআন হাদিস নিয়ে বেড়ে থাকবো, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, আমার শামসুল আরেফিনকে আল্লাহ কবুল করুক। আলমগীর হোসাইন কথা বলেছে, কোথায় আলমগীর? আলমগীর চলে গেছো? আলমগীরও কথা বলেছে, যারা যারা কথা বলেছে। আগে এখানে কথা বলতেন আমাদের সাইফুল্লাহ সাহেব, আমাদের সাইফুল্লাহ মনির হাফেজাহুল্লাহ, তিনি কথা বলতেন এবং এই দাওয়াতটার কনফার্মেশনের ব্যাপারে ওনার জামাতা
সবচেয়ে বেশি কষ্ট করেছেন, মাওলানা জামিল মাকসুদ জামিল হাফেজাহুল্লাহ। আপনাদের এখানে একজন বড় আল্লামা আছেন, ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লক্ষ লক্ষ ছাত্রের ওস্তাদ ছিলেন তিনি, আল্লামা শেখুল হাদিস সফিউল্লাহ গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এই মাটিতে শুয়ে আছেন আমার সম্মানিত ওস্তাদ ফালাহিয়ার প্রিন্সিপাল মাওলানা আল্লামা আবুল হাশেম গফরাহুল্লাহ, এই মাটিতে শুয়ে আছেন মাওলানা আব্দুল হক, এই মাটিতে আরো অজস্র আলেম ঘুমিয়ে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সেই সাথে এখানে আসতো আমার অত্যন্ত আদরের আল্লামা রফিক সাইদি, রফিকও আজকে পৃথিবীতে নেই, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এখানে আপনারা যারা এসেছেন আজকের মাহফিলের সভাপতি আমাদের আবুল খায়ের আমিন ভাই, না আমিন ভাই কি আর নাম নেই, আপনি কি করেন দলিল্লা, এ দলিল সব লই যে বেজাল বেজাল লেখলে হেতে জাহান্নামে চলে যাবে, আর যদি ঠিক লে হেও জান্নাতি তুমিও জান্নাতি। কোন পিতামাতা যেন নিজের সন্তানদেরকে সব জমি দিয়ে জাহান্নামী না হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে যায়, বাচ্চাদেরকে অনেককে ঠকিয়ে একটাকে দিয়ে যায়, এরকম আছে না নাই? এরকম কোন দলিল ফাইলে আপনি লিখতেন না, বুঝেননি বুঝেননি? আল্লাহ আমাদের আমিন ভাইকে কবুল করেন, আল্লাহ তার জীবনের পরিবার পরিজনকে ইসলামের জন্য কবুল করুন। আজকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, আমার অত্যন্ত আদরের আলম মোশাররফ হোসেন সাহেব, তারপরে নজরুল কথা বলেছে না, নজরুল কথা বলেছে, এরা সব উদীয়মান উদীয়মান ডাইনিং ডায়মন্ড বলা যায় এদেরকে, যারা কোরআনের কথা বলে এরা পৃথিবীতে সবচেয়ে দামি, আল্লাহ এদের হায়াতকে দারাজ করে দিন। আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, যাদেরকেও উপরে আনতে পারলে আমাদের ভালো লাগতো, অনেক মসজিদের আইম্মে কেরাম আছেন আমরা যাদের পিছনে সলাত আদায় করি, অনেক স্কুলের স্যাররা আছেন, প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, সর্বোপরি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা অত্যন্ত কষ্ট করে আমাদের আইন শৃঙ্খলাকে সুন্দর রাখে, পুলিশ র্যাব বর্ডার গার্ড তারপরে আর্মি সিআইডি ডিবি এনএসআই, এই সদস্যরা এরা দিন রাত জেগে জেগে আমাদের কাজগুলো করে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা মাহফিলে থাকেন এবং আপনারা জানেন চাপরাশির হাটে প্রায় ছয় থেকে কয়েকজন হিন্দু ভাই মুসলমান হয়েছেন, আজকেও হতে পারেন, আমাদের ব্যবহার যদি সুন্দর হয় এরা দলে দলে ইসলামে আসবে, ঠিক কি না? আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন আল্লাহর ভীরুদের দিন, আগামী দিন রাসূলের প্রেমিকদের দিন। দুনিয়াতে আর কোন বেয়াদব মানুষ দেখতে চায় না যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, এদের কথাও মানুষ শুনতে চায় না, সেজন্য আমরা যেন সেদিকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। মাহফিলটা হোক আপনারা চান তো প্রত্যেক বছর যেন আমরা এই আয়োজনটা করতে পারে, আজকের আয়োজনটা খুব সীমিত আকারে হয়েছে, তা না হলে আপনাদের এরকম দশটা প্যান্ডেলেও জায়গা হতো না, কারণ এই কোম্পানিগঞ্জ এটা আমার গঞ্জ, এই নোয়াখালী এটা আমার নোয়াখালী, আমি গর্বিত এই এলাকায় আল্লাহ আমাকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন সারা বাংলাদেশকে লিড করছে নোয়াখালী, ঠিক কিনা? সব দিক থেকে, এটা অতীত থেকেও নোয়াখালীর আলেমরাই সারা পৃথিবীর মানুষকে পড়িয়েছে, এক গ্রামে 365 জন আলেম বশিকপুর, সেটার শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ একজন নকিব এখন অত্যন্ত কষ্টে আছেন আল্লামা কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। তার আব্বা ছিলেন কেরামত ইয়ালিয়ার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আব্দুল গনি, 27 দিনে যিনি কোরআন মুখস্থ করেছেন, আমরা সবাই যেন একভাবে আল্লাহর দিনের উপর কায়েম থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। পাঁচটা মিনিট আপনাদের কাছে চেয়ে নেব আমি, আমার কাছে আবু হানিফ আনসারি আবদার করেছে এবছর তারা মাহফিলের জন্য খুব একটা কালেকশন করতে পারেনি, পাঁচ মিনিট কষ্ট পাবেন না তো আপনারা, কথা কন না কেন নোয়াখালিয়া কইতাম নি, আরবান্ডে ব্যাগ ভাষা আছে আল্লাহ রহমত, নোয়াখালিয়া সিটাঙ্গিয়া সিলেটিয়া তারপরে ঢাকায় তো বড়ই হয়েছি সব আলহামদুলিল্লাহ। তো আমি পাঁচ মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, স্বেচ্ছাসেবক ভাইরা যাবে, এখন 19:24 ঠিক আমি শেষ করে দেবো, একটু জিকির করবেন, জিকির কয়টা
জিকির কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাইরে যারা জিকির করে এরা জিকির জানে না। এই চারটা জিকির হলো শ্রেষ্ঠ জিকির। কার কথা? তরিকাও চারটা, কয়টা? মনে মনে। কে বলছেন? উদুউল্লাহ ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান দুলাল জাহরি মিনাল কওল। তরিকাও কয়টা? চারটা, মনে মনে। আরেকটা হলো কাকুতি মিনতির সাথে, আরেকটা হলো গোপনে, আরেকটা হলো চিৎকার করে বড় আওয়াজে নয়, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله আমরা প্রত্যেকই দান করব। মায়েরা, মায়েদের প্যান্ডেল করেছেন কিনা আমি জানি না, আপনারা এমন ভাবে দিবেন যাতে করে এরা আর কখনো আপনাদের কাছে যেতে না হয়। আমি জানি কোম্পানিগঞ্জে এরকম বহু দানবীর আছেন যারা একাই এরকম দশটা মাহফিলের পয়সা দিতে পারেন, ঠিক কি না? তো এই মাহফিলে যদি এরকম থেকে থাকেন আপনি দিবেন না, দিলে যে পরিমাণ দেওয়ার তৌফিক আছে এর দশ গুণ ক্ষতি হয়ে যাবে আপনার, তখন আবার আমাকে দুষবেন না। আমি কোন মাহফিল কালেকশন মাহফিলে যাইও না, কিন্তু যখন এসে দেখি মাহফিল বিপদে আছে অথবা কোনো মসজিদ সার ঢালাই হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, আমি সেটা করে দিই। এটা আদব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরেই হাত তুলতেন না, কিন্তু কেউ যদি দোয়া চাইতেন কি করতেন? কি করতেন? তার জন্য দোয়া করতেন। এটা আদব। দোয়া চাইতেন, রাসূল নিজেও দোয়া চাইতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উমরায় যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তানসানি ফি দুআইক আও আশরিকনি ফি দুআইক ওমর, তুমি যখন উমরায় যাবা তোমার দোয়াতে আমাকে শামিল রেখে দিও, আমার কথাটা তুমি ভুলে যেও না। ওমর কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া আমাকে দিলেও আমি এত খুশি হতাম না, আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর জন্য দিবেন ইনশাআল্লাহ। এই মাহফিলের পরে হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, এটাও হতে পারে। এই জন্য যতটুকু তৌফিকে কুলায় আমরা দান করব। আর একটু, আর দুই মিনিট ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের কোরআনের আলোচনা শুরু করবো। আল্লাহ তৌফিক দান করুক। কোরআন ছাড়া কোনো কিতাব থেকে যারা হেদায়াত চায় ওরা গোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন মুসলিম শরীফের বর্ণনা, যে কোরআন থেকে, কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে হেদায়াত তালাশ করে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আমরা এই কোরআনকে ভালোবাসি তো? সবাই ভালোবাসেন তো? সবাই কে কোরআনকে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তো কারা কারা ভালোবাসেন। আল্লাহ হাতগুলোকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। এলাকাতে হামজা আসতো, হামজা আজকে অনেক দূরে আমাদের থেকে, আল্লাহ হামজাকেও কাছে এনে দেন। হামজা আমার অত্যন্ত স্নেহের, এরা সবাই আমার অত্যন্ত আদরের, আপনারা জানেন আমি এখন এদের সব মুরব্বী হয়ে গেছি। এদের, এরা আমার অত্যন্ত আদরের, আমি একজনের খুব আদরের ছিলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আপনাদের এটা 28তম মাহফিল। কোরআন শরীফের সূরা কয়টি বলেন? 114টি। সবচেয়ে সওয়াবে সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কোন সূরা দিয়ে আলেমরা ফু দেয়? কোন সূরা সবচেয়ে ভারী হবে? সবচেয়ে ভারী সূরা সূরা ফাতেহা। আর সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। সবচেয়ে বরকতের সূরা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার কুহা হাসরা, যারা এই সূরা ছেড়ে দেয় সব দুঃখ তাদের কপালে উঠে, আর যারা এই সূরা পড়ে সব বরকত তারা পেয়ে যায়। সবচেয়ে শুরু সূরা সূরা ফাতেহা, শেষের সূরা কোনটা?
সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কেন কেন সবচেয়ে ছোট হলো কেন? এটা তিন আয়াতের তো তিনটা সূরা আছে, এটা ছোট হলো কেন? তিন আয়াতের কয়টা সূরা? তিনটা। আসর, নসর, কাউসার। আসর, নসর, কাউসার, কয় আয়াত? তিন আয়াত। তো এটা ছোট হলো কেন? এটা ছোট হয়েছে লেন্থের দিক থেকে ছোট, কিন্তু এটার গভীরতা সবচেয়ে বেশি। কাউসার ছাড়া মানুষ বাঁচতে পারে? এই যে দুনিয়াতে বেঁচে আছেন এটাও কাউসার, এটাও পার্ট অফ কাউসার। দুনিয়াতে যা ভোগ করেন এটাও কাউসার, চূড়ান্ত কাউসার। খাওয়া ছাড়া কারো পানির পিপাসা মিটবে? সেটা রাসূল সাল্লামকে দান করেছেন কে? দুনিয়া থেকে মুমিন কোনদিন বিলুপ্ত হবে না। মুমিনকে যত মারে মুমিন তত বাড়ে। কিন্তু বেকুবেরা এটা বুঝে না, কোরআন যারা বুঝে না ওরা এটা বুঝে না। ওরা মনে করে মুসলমান মানলেই কমবে। বোকার স্বর্গে বাস করো তোমরা, যত আঘাত করবো তত মুসলমান বাড়তেই থাকবে। আঘাত করে কখনো মুসলমান কমানো? তাকিয়ে দেখেন না, 313 জন গেল বদরে, এদেরকে দহন দৌড়ানি দিল, উহুদে 1000 হয়ে গেছে। 1000 দৌড়ানি দিছে, তাবুকে 3000 হয়ে গেছে, তাবুকে 3000 দৌড়ানি দিছে, ফতে মক্কায় 10000 হয়ে গেছে। এরপরে মক্কা যখন রাসূল শেষ খুতবা দেন 300000 হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কত? এখন কত? 280 কোটি গেছে। এরা আর একটু বাড়াই দে আঙ্গুটা, আমরা বাড়ামো তবু কি? আমরা চাই সারা দুনিয়া সবাই মুসলমান হোক, ঠিক কি না? আমরা দোয়া করি, আর কেউ দোয়া করতে পারে না। এই জন্য আমাদেরটাই ইসলামী সবার জাতীয় ধর্ম হওয়া উচিত, অন্য কোন ধর্ম নয়। কারণ ওরা কারোর জন্য দোয়া করতে পারে না, ঠিক কি না? আমাদের সবার জন্য দোয়া আছে না নাই? এই যে আমরা এসা পড়লাম, সেখানে আমরা দোয়া করেছি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। এই দোয়া সবার জন্য, ঠিক না? ঠিক। আতিনা আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যত মানুষ আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখেরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন, ঠিক না? ঠিক। আর কেউ এরকম দোয়া করতে পারে? আজকে এই মাহফিলটা কততম মাহফিল? 28। 28 নম্বর সূরা কোনটা? হ্যাঁ কইতে থাক, আমি তো কমই। কাসাস, আল্লাহ কবুল করুক ছেলেটিকে। কাসাসের অর্থ কি? কিচ্ছা। কিচ্ছার বহুবচন কি? কাসাস। কাসাস শব্দটি আল্লাহ কোরআন শরীফে বেশ কয়েকবার এনেছেন, যেমন সূরা ইউসুফে এনেছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আমরা নোবেল শব্দ, নোবেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিচ্ছা এখানে বর্ণনা করেছে। এই কিচ্ছাতে একটাও মিথ্যা নাই, যা আছে সবই সত্য, ঠিক না? বা ঠিক। কিচ্ছার বর্ণনাকারীকে আল্লাহ নিজে যা দিয়েছেন, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব আমার কাছে আছে শুধু সত্য কথা বলে। পৃথিবীর সব কিতাব মিথ্যায় ভরা, একটা কিতাব সত্য, সেটার নাম কি? একটা মিথ্যা তো নাই, সন্দেহ নাই, সন্দেহের কোন কারণও নাই। এমন কিতাব আল্লাহ দিলেন, কিতাবের শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, শেষ হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। এরকম পৃথিবীতে কোনো বই নাই। লেখক কখনো প্রশংসা দিয়ে লেখা শুরু করতে পারে না। প্রত্যেক লেখক দুর্বল, একজন সবল, তিনি কে? প্রত্যেক লেখক যখন লেখা শুরু করে, ভাই আমি অনেক মেহনত করে, আই এম রাইটিং ওয়ান বুক, মিস্টেক ইজ নর্মাল প্রসিডিওর অফ হিউম্যান বিং, ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক প্লিজ লেট মি নো, আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ। লেখক বলে যে আমি একটা বই লিখলাম, ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল যদি ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকবো, ঠিক কি না? কিন্তু আল্লাহর কিতাব সম্পূর্ণ ভিন্ন, শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা কার? আল্লাহরই প্রশংসা। যারা আল্লাহর প্রশংসা করে তারাই আসল মানুষ।
আর যারা আল্লাহর প্রশংসা করে না টাকলার মতো তারা বেজ্জুতি হয়ে যায়। প্রশংসা কার? কেন জিহ্বাটা দিয়েছেন কে? চোখ? কি সুন্দর বর্ণনা! কেন প্রশংসা করবান? আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন, এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ তোমার দেয়া চোখের শোকর, জানাবো তার ভাষা কই, যতই ভাবি ততই যেন পলক হারা চেরই, ওই নিসর্গের বাঁকে বাঁকে মন যে আমার পড়েই থাকে, তোমার কারো কাজের মেলায় বাঁখারা হই, রই যে চুপে দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কতই অপরূপ। ঠিক কি না? আহারে, চোখ কি দেখবো চোখ দিয়ে বলেন তো, কি দেখবেন? কথা বলে কি দেখবেন, কি দেখবেন? এটা যদি না দেখেন অন্ধ করবেন কে? মান কানা ফি হাযিহি দুনিয়া আ'মা ওয়া ফিল আখিরাতি আ'মা ওয়া দাল্লা সাবিলা, এই পৃথিবীতে যারা কোরআন দেখবে না মৃত্যুর পরে তাদেরকে অন্ধ করে তুলবেন কে? কোরআন পড়ো না, কোরআন তোমাকে এমনি ছেড়ে দিবে না। তুমি তখন বলবা লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, হু আই ইউ ব্রট মি টু দ্য ব্লাইন্ড পারসন, ও আল্লাহ আমি তো চোখুষ্মান ছিলাম আমাকে অন্ধ করে তুললা কেন? আল্লাহ বলবে না কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, অসংখ্য আয়াত দিয়েছি ভুলেছো, আমার আয়াতগুলোকে ভুলে থেকেছো, আমার আয়াত চোখে পড়ে নেই, সকালে উঠি সারেগা রেগামা গাগাগা আছে না ছাগল পাগল গুলো হে ঘে ঘে করে, কুত্তাও ঘে ঘে করে, কিসের ঘে ঘে করস তুই? তুই কোরআন পড়বি তোর গলা এমনি সুন্দর হয়ে যাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রেওয়াজের কিতাব এই কোরআন, এর চেয়ে সুন্দর কোন গান হতে পারে না, ঠিক কি না? 1400 বছর 120 কোটি মুসলমান আমরা প্রতিদিন পড়ি, একটু বিরক্ত লাগে না, যতবার পড়ি ততবার মজা লাগে, ঠিক না? ঠিক, এক এক কালের কণ্ঠে এক এক রকম, এক রকম লাগে আমার নজরুল পড়লে আর এক রকম লাগে, আমার আব্দুল হান্নান মুফতি পড়েছে আর এক রকম লেগেছে, ঠিক না? ঠিক, প্রত্যেকের কণ্ঠে সুর দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আপনাদের ইমামরা যখন পড়ে আরেক রকমের মজা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কে দিয়েছেন এই মজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত না। যত সুর কোথায় দিবেন? কোরআনে। কোথায় দিবেন? পাগল মন এখন পাগলেও শুনে না, পিয়ারাপ্পা পিয়ারাপ্পা। খুরশিদ মিয়া গাইতেন এক সময়, আরেকজন গাইতেন এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, গান গেয়ে তিনি ঢলে পড়লেন শেষ, কেউ শুনে না এগুলো, কিন্তু কোরআন আছে না নাই? ভালো লাগে না খারাপ? কখন পড়বেন বেশি? কখন পড়বেন বেশি? রাসূল কখন বেশি পড়তেন? কখন? রাতে পড়তে। কোরআন নাজিল হয়েছে কখন? সূরা কাসাস থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। হরফে মুকাত্তাত কোরআনের একটি অলংকার, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ, অনেকেই চেষ্টা করেছেন এটা অর্থ জানার জন্য। আল্লাহ বলেছেন আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটার অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ালামু তাবীলাহু ইল্লাল্লাহ, ওটার অর্থ আমি ছাড়া আর কেউ জানে না। এটি কোরআনের মুজিজা, প্রথম মুজিজা। হুরুফে মুকাত্তাত কোনো কিতাবে এটা পাওয়া যায় না। আলিফ লাম মিম কাফা ইয়া সাদ ইয়াসিন তাহা, এগুলো একমাত্র জানেন কে? কিন্তু পড়লেই সওয়াব আছে না নাই? কত সওয়াব!
কত সওয়াব? কমসে কম দশ, দশটা করে নেকি ঢুকবে, দশটা গুণা মাফ হয়ে যাবে, দশটা মর্যাদা বেড়ে যাবে। আমি আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আলিফ একটা, লাম একটা, মিম একটা, বললেই তিরিশটা নেকি আমল নামায় ঢুকে গেল। আর যদি অর্থ জানার জন্য বসে থাকেন, প্রতিটি অক্ষরের জন্য সারা রাতের নফলের চেয়ে বেশি সওয়াব দান করবেন কে? সে আল্লাহ শুরু করেছেন অনেকগুলো সূরা হরুফে মুকাত্তাআত দিয়ে। এটা শুরু করছেন তাসিন মিম, টানবেন, এই যে টান, এগুলো নার্ভের উপকার হয়। নার্ভ শুধু মাথাতে 2700 কোটি নার্ভ, আর বুকের ভিতরে আছে 2500 কোটি নার্ভ। এই নার্ভের খোরাক হলো কোরআনের গুণাগুলো, অন্য কিছু এটাতে ঢুকে না, খাওয়াগুলো যায় না। এই নার্ভগুলো সতেজ থাকে একমাত্র কোরআন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বেদনা অনুভব করতেন, কোরআন পড়তেন, তিনটি সূরাকে সাথী করতেন, কয়টি? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। আর আমরা কি করি? কষ্ট হলেই বিড়ি খায়, কষ্ট হলে মদ খায়, কষ্ট হলে গাঁজা খায়, কষ্ট হলে ইয়াবার ব্যবসা করে। ইয়াবার ব্যবসায়ী যেগুলো, এগুলো নিজেরাও পাগল, জাতিকেও পাগল করে। মনে রাখবি, তুই ইয়াবার ব্যবসা করস, তোর ব্যবসায় যত ছেলে পাগল হয়েছে, আল্লাহ তোর গোষ্ঠীকে এরকম পাগল বানায় ছেড়ে দিবেন। তুই যদি আরেকজনের ছেলেকে পাগল করিস, আল্লাহ তোর ছেলেকে পাগল বানাবে। তুই আরেকজনকে অশান্তিতে রাখবি, আল্লাহ তোকে অশান্তিতে রাখবে। একটা জেনারেল নিয়ম পৃথিবীর, আল্লাহ বলছেন হারাম আলা নাফসিয়া যুলম, আমি আমার উপর জুলুম হারাম করেছি। আমার কোন সৃষ্টির উপর কেউ জুলুম করবে, আমার জান্নাত আমি তার জন্য হারাম করে দেব। কোন শান্তি সে দুনিয়াতেও পাবে না, আখেরাতেও। এই জন্য এগুলো আমরা পড়বো, যেভাবে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়েন পড়েন তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা! তিলকা ব্যবহার করলেন, জালিকা তিলকা দূরের জন্য, এটা এমন জায়গায় রেখেছেন সারা পৃথিবীর সব চোর যদি একসাথে ষড়যন্ত্র করে কোরআন উঠিয়ে দিবে, ওরা তো পারবেই না, বরং ওরা বেকুব হয়ে ঘুরে আসবে, ঠিক কি না? একজন এটাকে সংরক্ষণ করেন, তিনি কে? কোথায় সংরক্ষণ করেন আমরা জানি না, ব্রেনের কোন জায়গায় কোরআন থাকে কোনো ডাক্তার জানার কোনো উপায়? এখন আল্ট্রাসনোগ্রাম হয়েছে, এনজিওপ্লাস্টি হয়েছে, সব চলে আসে, পুরা বডি মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়। কি বলে এটাকে? পুরা বডি মেশিনের ভিতরে দেয়, কি বলে? হ্যাঁ, এমআরআই, সিটি স্ক্যান, সবাই মুখস্থ। এমআরআই ভিতরে ঢুকিয়ে দেয়া হয় পুরা বডি, কি আছে, কোথায় কি নড়ছে, সব উঠে। কিন্তু কোরআন শরীফের একটা অক্ষর উঠে না, কোথায় আছে এগুলো? এমন কোন মুসলমান নাই যার পেটে 8-10টা সূরা নাই, ঠিক? তবে ঠিক, দুনিয়ার কোন ধর্মের লোকদের কাছে ধর্মীয় কিতাব নাই, কিন্তু আমাদের যে কোনো মুসলমান, নাম করা মুসলমান, এমনি আতুরা মুসলমান, নামাজ নাই মুসলমান আছে না নাই, কথা কন না কে? যে কোনো মুসলমানের পেটে সূরা আছে না নাই? কমছে কম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু, আল্লাহুস সামাদ। আল্লাহর সংজ্ঞা, কেউ যদি নিজেকে আল্লাহ বলে, তার মধ্যে এই চারটা গুণ থাকতে হবে। যদি এই চারটা গুণের একটা কম হয়, সে আল্লাহ হতে পারবে না। আমাকে একজন সেজদা করলো নিউ ইয়র্ক ম্যানহাটনে হাঁটছিলাম, একটা মেয়ে হঠাৎ করে সেজদা করছে, আমি মনে করেছি অন্য কিছুকে সেজদা করতেছে, সে দেখে যে আদি আমার ঠ্যাং ধরতেছে। ক্ষমা, উঠ, হোয়াই প্রস্ট্রেটিং মি, তুমি আমাকে সেজদা করছো কেন? বলছে তুমি হয়েছে আমার আল্লাহ, ইউ আর মাই গড। আই সে আই এম গড, আই জাস্ট এইট বেনানা, ইউ নো, আমি একটু আগে কলা খেয়েছি,
কালকে আলু খেয়েছি, রাত ভাত খেয়েছি, তুই আরে কেমনি কি কস, তুইও যেটা আমিও সেটা, তোর চোখ আছে আমারও চোখ আছে, তোর হাত আছে পা আছে কান্না আছে হাসি আছে আমারও সব আছে। বললাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আমি তাকে বললাম হোয়াই ইউ ফ্রাস্ট্রেটিং মি, বলছে আমি এক জায়গায় দেখেছি তুমি খুব ইমামতি করো, তুমি নামাজ পড়ো, লিড করো, এই করো সেই করো, মানুষকে ফু দাও, আমি যে সব কিছুতেই কোরআন দিয়ে তো আমার কিছুই না, সব কাজ শোন, কাউকে যদি গড বানাতে হয় চারটা গুণ লাগবে, কয়টা শিখে যা, এই চারটা গুণ ছাড়া কাউকে গড বলা হারাম, ঠিক কিনা? কয়টা গুণ? কোন হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু, প্রথম দেখবি সে একক কিনা, আমি একক না, আমার মতো লক্ষ মানুষ আছে, ঠিক না বেঠি, হাজার আছে কোটি আছে, আল্লাহুস সামাদ সবার উপরে, এর উপরে আর কেউ উঠতে পারে, তিনি কারো মুখাপেক্ষী নয়, আমি সবার মুখাপেক্ষী, আমি খাওয়ার জন্য হোটেলে যাই, ঠিক না বেঠি, চুল কাটার জন্য কার কাছে, কার কাছে, সেলুনের কাছে, কত শুদ্ধ কথা কয় হেতেন, নাইত্যা কইতে হারো না, কার কাছে যাই, নাইত্যার কাছে যাই, জুতা শিলানোর জন্য কার কাছে যাই, এই ইয়ে না, খাবার খাব, ভাষার জাদুঘর আমরা আলহামদুলিল্লাহ, নোয়াখালীতে যত সমৃদ্ধ চট্টগ্রামের ভাষাও সমৃদ্ধ, নোয়াখালীর ভাষা বেশি, হুক্কাই ছায় হুক্কাই, কি ছায় হুক্কাই ছায়, যেটা আঙ্গার ওরা খাপ দাঁড়ায় দেয়, খাপ দেখে আমরা খাপ না, এটা হুক্কাই ছায়, তাকে বললাম যে কারো কাছে যার কোনো প্রয়োজন নাই তিনি কে, সবার উপরে যিনি, তিনি কে, যার পেট নাই, আল্লাযীলা জাওফালাহু সামাদ মানে যার পেট নাই, কি নাই, পেট নাই, পেট থাকলেই তো খায় শুধু, ঠিক না বে ঠিক, কেন নির্বাচনে পাশ করার জন্য এত দৌড়াদৌড়ি, কুন্ডাল্লাই কোনায় যায় দেশের সম্পদক কোনায় যায়, রাস্তার সরবাগলা চলি যায় যায় কুনগার হেড দিয়ে হাঁদাই গেছে, ঠিক না বে ঠিক, শুধু এটা বরণের লাইসায় এমন লোককে দিতে হবে যে হ্যাক গত্য ন, রাস্তারটা রাস্তারে খাওয়াইব, ঠিক না বে ঠিক, জনগণেরটা জনগণে খাওয়াইব, ওগারে কইলাম তুই চেয়ারম্যান অস্কিল্লা কে জানেননি, আঙ্গ দেশে বুড়া বাতা আছে হাসদা, এই বুড়া বাতা করে দি হাসদারে অর্ধেক আই খেয়ালে, হ্যাঁ কেমনি খাবি, বুড়া বাতা হইলো 8,000 টিয়া এক বছরে, আই কন্ট্যাক্ট করছি আই করে দিয়াম তোর দেবো 6,000, আই খামো 2,000 হবে না, ইয়ার হরে তুই অর্ধেক আয় অর্ধেক কয়, ঠিক আছে আয় তো ক হায় আর কিছু, আপনি চিন্তা করেন এসব চোর ডাকাতদেরকে খাওয়ানোর চেয়ে একজন আল্লাহর ওলির কাছে যাওয়া ভালো, ঠিক কি না, যারা নিজেরা মানুষের সম্পদ খায় এরা কোনো জান্নাতে যেতে পারবে, এদের পেটের ভিতরে কি ঢুকে, কি ঢুকে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কার কথা, তো পেটে যদি আগুন ঢুকে আগুন লয়ে সে জান্নাতে যাবে কেমনে, সে আগেই জাহান্নাম বানিয়ে ফেলেছে পেটটাকে, ঠিক না বে ঠিক, তিন নাম্বার, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন, চার নাম্বার আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান, মহিলা বলল ইয়া আই গট ইট, নাই আই গট ইট, আমি বুঝলাম, তাহলে যতগুলো মূর্তির সামনে মাথা নোয়াই একটা সামনেও মাথা নোয়ানো জায়েজ নাই, এগুলো মাটির জিনিস, ঠিক না বা ঠিক, আমি নিজ হাতে বানিয়েছি ওটার সামনে যাবো কেন, খ্রিস্টানরা যে স্ট্যাচু বানিয়েছে ওটার সামনে আমার মাথা নত করা জায়েজ, আমরা একমাত্র মাথা নোয়াবো কার সামনে, আল্লাহর সামনে, সে আল্লাহ বলছেন তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওইগুলো হলো স্পষ্ট কিতাবের আয়াত, কিতাব কয়টি, একটি হলো আল কিতাব, কিন্তু আমল্লামাও কিতাব, এই যে দুই সাইডে দুই ফেরেশতা, দুই সাইডে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, 24 ঘন্টা লেখা হচ্ছে, মৃত্যুর পরেও লেখা আছে না নাই, এই মাহফিল আমাদের আগে যারা করেছে তাদের সওয়াব যাচ্ছে তাদের কবরে, ঠিক না বে ঠিক, এরকম ভাবে সওয়াব যেতে থাকবে, কিন্তু যারা আবার অন্য মাহফিল করে, যারা জুয়ার মাহফিল করে,
মদের মাহফিল করে, বিভিন্ন রকমের খারাপ মেলা করে, আছে না নাই? অবশ্য মেলা এখন নোয়াখালীতে হয় না অবশ্য। আহারে, এই বসিরহাটের এই মেলাতে আমরা যাব না, মেলাতে কোনো মায়েরা যাবে না। আমাদের মাদেরকে মেলামুখী করে দেওয়া হয়েছে, মসজিদে জায়গা নাই মেয়েদের, ঠিক না ঠিক? আমাদের মেয়েরা মসজিদে যায় না, কোনো মসজিদে মেয়েদের জায়গা নেই, অথচ মসজিদে নববীতে মেয়েদের জায়গা আছে না নাই? কাবা ঘরে তা আপনাদের মসজিদে নাই কেন? জুমাও শুনতে পারে না, মেয়েরা বাজারে যায় ঠেলা ঠেলি করে। হায় রে, বাজারে ভিড় মেয়েদের, অবশ্য বছর করে মেয়েরা যায় না, জানি আন্নের মেয়েরা জানি ও বসুরানে যায় বলে। আমাদের মায়েদেরকে আমরা মেলা যেতে দেব না, রাজি আছি তো? মায়েরা আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনারা মেলা যাবেন না। একটা মেয়ে যত বেশি ঘরে থাকবে তত বেশি মুত্তাকি হবে, যত বেশি ঘরে থাকবে তত আল্লাহর ওলি হবে, আর যত বাহিরে যাবে তত নোংরা হবে, যত বাহিরে যাবে তত তার তাকওয়া নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তবে যেতে হলে ঘরের পরিবেশ নিয়ে যেতে হবে, মহিলা মহলের পরিবেশ নিয়ে ঘরে ঘরের বাহিরে যেতে হবে। মহলের পরিবেশ ছাড়া ঘরের বাহিরে যাওয়া জায়েজ নাই, কারণ ফেরেশতা সব সময় লিখছে ও আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ডান হাতে আমি কিতাব দেব, আমলনামা দেব, বিনা হিসাবে আমি তাকে জান্নাত দান করে দেব। রাসূল দোয়া করতেন সেজদায় গিয়ে, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, হে আল্লাহ বিনা হিসাবে আমাকে মাফ করে দেন। হিসাব নিয়েন না, হিসাব সহজ করেন। মা আয়েশা শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়ে কাঁদছেন আর এটা পড়ছেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গফিরালাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ, আপনি কেন এই দোয়া করে করে কাঁদছেন আল্লাহর দরবারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, আল্লাহ যদি হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো? কাউকে যদি প্রশ্ন করেই বসে, প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কারো? সাধারণ ফখরুদ্দিনের সময় দুদুক এসেছিল, বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার এমপিরা পালায়া যেটা যেদিকে পারছে ভাগছে, ঠিক কিনা? আর যেগুলো ধরে নিছে কয় জীবনে আর দল করুন না, ভাই তুই আমার শাড়ি দে, দলেরও তালাক দিলাম, চোদ্দ গোষ্ঠীর তালাক, শুধু ফিটিস না আমার কথা কন না কেন? সামান্য দুদুক, দুদুক তো মানুষের ভিতরের কিছুই জানে না, ঠিক না বা ঠিক? শুধু পরের দলিল দস্তাবেজ দেখে তারা বিচার করে, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যাচ্ছি, ইক্তারাবালিন নাসে হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন। সূরা আম্বিয়ার শুরুতে আল্লাহ বলছেন, মানুষের হিসাবের দিনগুলো খুব কাছে চলে আসছে, অথচ মানুষ বেমালুম গাফেল হয়ে আছে, কোনো চিন্তাই নাই, যে কোনো সময় চোখ বন্ধ হলেই আমার হিসাব শুরু হয়ে যাবে, ঠিক না বে ঠিক? মুহূর্তের মধ্যে চোখ বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার আমলনামা যেন ডান হাতে আসে, সেই জন্য ডান হাতের কাজ করো। ডান হাতের কাজ কি? আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া দিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থীদের খাওয়ার কথা বলছেন, তারা বড়ি খাবে, কি খাবে? বড়ি, বড়ি চিনেন তো? হ্যাঁ, বড়ে আমরা কি কই? বড়েও কই, আরেকটা কই, কি কই? কুল বড়ই,
বড়ই দিবেন, বইল বড়ই, কুল বড়ই, টক বড়ই, সব বড়ই শরীরের জন্য ভালো। প্রথম নিয়ে এসছেন কারণ বড়ই হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বড়ের মধুর দাম পৃথিবীতে সবচেয়ে, সেদার হানি, কি হানি, সেদার হানি, সেদার, এটা আরবি শব্দ নিয়েছে তারা, তাদের ইংলিশে কোনো শব্দ না এটার জন্য, সেদার হানি। নিউ ইয়র্কে এক একটা এরকম ফাইল বিক্রি হয় $100, সেদার হানি। সিদরটা জান্নাতিদেরকে আল্লাহ ডানপন্থীদেরকে খাওয়াবেন, এরপরে খাওয়াবেন কান্দি কান্দি আম, কান্দি কান্দি কলা দিবেন, কলা, কলা ছড়া, কলা ছড়া, তারপরে পানি, ঠান্ডা জায়গা দিবেন, তারপরে পানি দিবেন। আমাদের বিভিন্ন ধর্মীয় শাস্ত্রের অন্য ধর্মের লোকেরা বলে খালি পেটে ফল, খালি পেটে জল, ভরা পেটে, এটা মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা। খালি পেটে ফল, ভরা পেটে, ভরা পেটে পানি খাবেন, ভরা পেটে পানি, খালি পেটে কি ফল, আল্লাহ প্রথম কি খাওয়াবেন, ফল আল্লাহ শুরু করেছেন বড়ই দিয়া, তারপরে খাওয়াবেন কলা, তারপরে ছায়া দিবেন, তারপরে আবার কলা, আবার ফল। ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। বড় সুন্দর করে জাতীয় কবি এই দোয়াটা শিখিয়েছেন আমাদের, রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ করো না বিচার, বলেন রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ করো না বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাগার, আল্লাহ করো না বিচার। যারা মোল্লামায় গুনামাফির দোয়া বেশি সে ভাগ্যবান, সবচেয়ে বেশি তাকে ভালোবাসবেন কে, উঠতে বসতে চলতে ফিরতে পড়েন আল্লাহুম্মা ফির ওয়ারহাম, পড়েন আল্লাহুম্মা এগফির ওয়ারহাম, এগফির ওয়ারহাম। যে কোনো মানুষের জন্য দোয়া করবেন, আপনার দোয়া কবুল করবেন কে, বদদোয়া দিবেন না, বদদোয়া দেয়া ইসলামের সুন্নত না। রাসূল আবু জেহেলের হেদায়েতে দোয়া করেছেন, ঠিক কি না, আপনি বদদোয়া দিবেন কেন? আমাদের দেশে কালেমা পড়া লোক বেশি না, কথা বলে বেশি, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আমাদের আর কোনো চাওয়া নাই, আমাদের চাওয়া কোরআন কায়েম হোক, আমাদের চাওয়া নামাজ কায়েম হোক, ঠিক কি না, সব মানুষ যেন আল্লাহকে সেজদা দেয়। কাকে? আল্লাহকে। একজনকে সেজদা দিবে, কারণ সৃষ্টি করেছেন কে, কপাল কার, সেজদাও পাবেন তিনি, কারণ কপালে সব লেখা থাকবে। এই কিতাবের ভিতরে কপালের কথা আছে না নাই? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কঠিন দিনে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে আমি জিজ্ঞেস করব না, জিজ্ঞেস করলেই তো দুনিয়ার কোর্টের সাথে মিলে যায়, ঠিক না ব্যাধি? আলম ইয়াকুল্লাহু কুফুয়ান, ওনার বিচারের সাথে দুনিয়ার বিচারের কোনো মিল? দুনিয়ায় কথা বের করে কি দিয়া, কথা কোন নাকে কি দিয়া, মুখ দিয়া। যদি মুখ দিয়ে কথা বের না হয় রিমান্ড চাওয়া হয়, ঠিক কি না? রিমান্ডে নিয়ে কথা কেমনে বাইর করে ওরা ভালো করে যাবে, কি কি হাবিজাবি খাওয়া দেয়, ভটভট করে কথা বলতে থাকে, ওয়াটার থেরাপি দেওয়া হয়, আন্ডা খাওয়ানো হয়, আন্ডা। আল্লাহ বলছেন আমি মুখ বন্ধই করে দেবো, সুবহান আল্লাহ, মুখ থেকে কোনো কথাই আমি নেব না, সুবহান আল্লাহ বলতে ইচ্ছা করে না। কি দিয়ে কথা বের করবেন? কোরআন শরীফে আছে না নাই? আয়াতুল মুবিন, প্রকাশ্য আয়াতে দিয়েছেন কে? কি দিয়ে কিভাবে কথা বের করবো? শোনো, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। কপাল দেখে দেখে আমি পাপিষ্ঠদেরকে চিনে নেব, এই কপাল নিয়ে কোন কোন জায়গাতে বসে গাঁজা খেয়েছে, কোন কোন জায়গায় বসে নারীর ইজ্জত লুণ্ঠন করেছে,
কোন কোন জায়গায় বসে সরকারি মাল তসরুফ করেছে সব কপালের মধ্যে লেখা থাকবে, ঠিক না ব্যাধি? কে বলছেন? আমি যাই যেখানে কপাল আছে, কোন খাজারে দরবারে গিয়ে সেজদায় লুটিয়ে পড়েছ, মাজারের সামনে গিয়ে সেজদা দেয়, এরকম লোক আছে না? অবশ্য কোম্পানিগঞ্জে এরকম লোক নাই, বাহিরে আছে। সেজদা একমাত্র একজনকে দেব, তিনি কে? চিৎকার করে বলেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিলকামার উসজুদু লিল্লাহি ইয়াহু তা'বুদুন। একজনকে সেজদা দিবা, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিলে বরকত বাড়িয়ে দেন, কে? দেখেন না, আপনার সেজদা দিচ্ছেন আর বাংলাদেশ বড় হচ্ছে, ঠিক না ব্যাঠি? আজ থেকে 20 বছর আগে আমেরিকা বলেছিল, দের উইল বি নো কান্ট্রি কল বাংলাদেশ, ইট উইল ডিসঅ্যাপিয়ার ইন দ্য ওশন, বাংলাদেশ সাগরে মিশে যাবে, বাংলাদেশ বলতে কোনো দেশ থাকবে না। আর এখন আপনাদের পিছন দিয়ে উড়িচ্চর, উড়িচ্চর কোথায়? হেমনি কিরে আয় দিয়ে উল্টা ফাল্টা হয়ে গেছে, আচ্ছা দৈনি উড়িচ্চর, আলহামদুলিল্লাহ। কে দিয়েছেন? কারণ আমরা সেজদা দেই কাকে? বাংলাদেশের সেজদা দেয়া লোকের সংখ্যা বেশি না কম? কোম্পানিগঞ্জে আরো বেশি, আমেরিকার প্রবাসী কোম্পানিগঞ্জে বেশি, সেখানে গিয়েও সেজদা দেয় আলহামদুলিল্লাহ। কোম্পানিগঞ্জের লোক গেছে যেখানে সেজদা দিছে, সেজদা আছেই, সেজদা বেশি যেখানে বরকত বেশি। সবচেয়ে ধনী দেশ, ধনী জেলা বাংলাদেশের কোন জেলা? হা হা, নিজেকে জেলা নিজেরা চিনে না, কি কইতাম কর, কোন জেলা? নোয়াখালী। কিছুদিনের ডাটা, কিছুদিন আগে এই ডাটা, বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী জেলা। আল্লাহ কবুল করুক, আল্লাহ দিনের দিক থেকেও ধনী বানায় দেন, ইসলামের দিক থেকেও ধনী বানায় দেন, আমার কোরআনের দিক থেকেও ধনী বানায় দেন। অন্য কোন ধর্মের মানুষকে অবজ্ঞা করা যাবে না, ওরাও আমাদের ভাই, ওরাও আমাদের কি ভাই, ওদেরকে আদর করে পড়াতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন শীত আছে না নাই? ওদের গায়ে কাপড় দেন, খুশি হবেন কে? আপনার প্রতিবেশী, আপনি তার ঘরে খাবার দেন, তার মুখে খাবার তুলে দেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন সবচেয়ে বেশি। একটা প্রাণীর মুখেও খাবার তুলে দিলে খুশি হন কে? বনে ইসরায়েলের এক মহিলা, পতিতা মহিলা, শরীর বিক্রি করে তিনি খেতেন, হঠাৎ করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে, তিনার কাছে পানি ওঠানোর কিছুই নাই, নিজের উন্নাতে শুকনা স্যান্ডেল বেঁধে তিনি কূপে ফেলেছেন, সেই স্যান্ডেল ভিজানো পানি কুকুরের মুখে চিপে দিয়েছেন, কুকুর খেয়ে খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কুকুরের কৃতজ্ঞতা দেখে মহিলার মনে পরিবর্তন আসলো, আহারে একটা নোংরা পানি খেয়ে এই কুকুর এত কৃতজ্ঞতা প্রকাশ করছে, আর আমার আল্লাহর এত বড় হুকুম আমি অমান্য করছি। তওবা করে সাথে সাথে সেখানে ইসলামে ফিরে এসে তিনি জান্নাতি হয়ে গেছে। আরেকজন অত্যন্ত নেককার মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয়নি, খাওয়া না পেয়ে পেয়ে বিড়াল তার দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই বিড়ালের বিদায়ে তার দিন থেকে খারিজ হয়ে যায় ওই মহিলা, অবশেষে ভ্রষ্ট হইয়া জাহান্নামি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছেন, ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দার উপর রহম করো, আসমান ওরা তোমাকে রহম করবেন, ঠিক না ঠিক? এমন লোকের কাছে আমাদের সব দায়িত্ব দিতে হবে যিনি আল্লাহর হক চিনে, বান্দার হক চিনে। আল্লাহর হক হলো আল্লাহর সাথে কাউকে শেরেক করা যাবে, শেরেক আছে যেখানে আমরা নাই, থিয়ারা কুলক্ষণ সুলক্ষণ আছে না নাই, কুত্তা কাঁদে কি করবেন, ডান হাট চুলকা কি আসবে, কি আসবে, কি সুন্দর করে কইতেছে টিয়া, সাই ডান হাত চুলকা শাসন তুই টিয়া জেনে খাইজ যাই তুই আসলাল আছে টিয়া জেনে কিরমি কিরমি। আরে এগুলো হলো কুলক্ষণ আর সুলক্ষণ। যশোরে কিশোরগঞ্জে একটা মহিলা এসে আমাকে বিচার দিল, হুজুর আমার দুইটা বাচ্চা সিজারিয়ান হয়েছে, আমার স্বামী বলেছে আমি কুলক্ষ না, আমাকে তালাক দিয়ে বিদায় করে দিয়েছে। কুলক্ষণা সুলক্ষণার কোনো চিহ্ন ইসলামে নাই, এটা এসছে শেরেক থেকে, এটা এসছে মুশরিকদের থেকে। আর তিয়ার আমিনা শের, কুলক্ষণ সুলক্ষণ হলো শেরেক, এগুলো আমরা বিশ্বাস করি না, ঠিক না?
ডান হাত চুলকায়, চুলকালেই কার কাছে পড়বেন, কার দোয়া চোখ পড়বেন, কুকুর কাঁদে কি করবেন, খাওয়া দেন কুকুরের কান্না বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? যে কোনো বিপদেই কাকে ডাকবেন? ঘর থেকে বেরোচ্ছেন, কাপড় টান খেয়েছে, আজকের দিনটা ভালো যাবে না, মিথ্যা কথা, এটা কুলক্ষণ সুলক্ষণ, হাত কাউকে দেখাবেন না, একমাত্র একজনকে দেখাবেন, তিনি কে? যে হাত দেখে বলে তার হাত দেখবে কে? আপনার হাত দেখে আরেকজন বলতেছে কালকের দিনটা খুব খারাপ, একটু পরে সে রিক্সার তলে পড়ে হাত পা ভেঙে গেছে, তো সে আপনারটা বললো, ওরটার খবর কি? আমি তখন খুব ছোট, দেখি যে লোকজন বসে বসে টিয়া পাখি দিয়ে ভবিষ্যৎ গণাইতেছে, তা আমি চিন্তা করলাম টিয়া পাখি তো মাসুম জিনিস, কত রে? কয় 5 টাকা, নাহলে আমি 2 টাকা দেবো, কয় টিয়া পাখি খাইবে না 2 টাকা, তা আমি টিয়া পাখির পাশে গিয়ে আসতে দিছি, টিয়া পাখি 2 টাকায় নিস, আমি বললাম এই যে খাইছে, কয় পাখি ভুলে খাইছে, আমি না ঠিক আছে টিয়া পাখি দেখ কার্ড একটা টাইনা বাইর করছে, কলে যাস ভাই আপনার ভবিষ্যৎ সাংঘাতিক উজ্জ্বল, তবে আপনি সোমবার দিন একটু কম বাইরে, মঙ্গলবার দিন আপনার ঠিক আছে, আর আপনি তো বিরাট পয়সালা হয়ে যাচ্ছেন, কারণ এইসব কথা না বললে তো মানুষ পয়সা দেয় না, একটু পরেই পুলিশ এসে দিছে তারে বাড়ি, এখন পাখি একদিকে হে আর একদিকে, আমি কইলাম কি রে তোর ভবিষ্যৎ কি, তোর যে পুলিশে ফিরাই এটা কোনো কার্ডে লেখা নাই, কবাই আমনেও দৌড়ে নাইও দৌড়ি, রাসূলুল্লাহ বলছেন এদেরকে যারা হাত দেখায় তারা আমার নবুয়তকে অস্বীকার করে, আমার আনিত সব কিছুর সাথে তারা কুফুরি করলো, এদের কথা যারা বিশ্বাস করে একদিন ওদেরকে হাত দেখালে 40 দিনের ইবাদত বরবাদ করে দেন কে? সে আল্লাহ জাল্লা শানহু বলছেন আমি প্রত্যেকের মুখ কিয়ামতের ময়দানে বন্ধ করে দেব যারা মিথ্যা কথা বলে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what have you earned in your lifetime. আজকে তোমার মুখে সিল মেরে দেব, তোমার হাত কথা বলবে, তোমার পা গুলো সাক্ষী দিবে, কি কি তুমি করেছো সব হাতের ভিতরে রেকর্ড রেখে দিয়েছেন কে? আজকের বিজ্ঞান বলছে যে হাতের ভিতরে যে ফিঙ্গারপ্রিন্ট যেটা দেখেন আপনারা, যেটাকে ইংলিশে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, এই যে ছোট্ট ছোট্ট রেখা, এই রেখার ভিতরে 20 বছর 50 70 80 বছরের মানুষ যা আমল করেছে সবটার একটা চিহ্ন আল্লাহ এখানে রেখে দিচ্ছে। এরপরে যেখানে আমরা বসে আছি, যে মাটিতে আমরা হাঁটি, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ এটার চেয়ে কঠিন আয়াত আর একটাও নাই। জাররা পরিমাণ ভালো আমল আপনি দেখবেন কিয়ামতের ময়দানে, কে বলছেন? জাররা বলা হয় খালি চোখে যেটা দেখা যায় না, রাসূল নামলা বালু উলিয়ে দিলে বালুর যে অংশটা পড়ে যায় সেটা জাররা নয়, যেটা বাতাসে ঘুরে বেড়ায় খালি চোখে দেখা যায় না ওটার নাম হলো জাররা। এত ছোট্ট পরিমাণ আমল কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবেন কে? আপনার হাতের মধ্যে আপনি দেখবেন এই হাতে সব উঠে আসবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিতাব তোমাদেরকে দিয়েছি আয়াতুল কিতাবিল মুবিন, 5 ওয়াক্ত সালাত পড়ো, এটা কোরআনে আছে না নাই? আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, তোমরা গরিব মানুষকে দাও, আনফিকু মিম্মা রাযাকনাকুম, যা কিছু আল্লাহ রিজিক দিয়েছেন গরিবকে দাও, আছে না নাই? মানুষের জন্য রাস্তা সুন্দর করে দাও, তোমার জান্নাতের রাস্তা সুন্দর করে দিবেন কে? যে কোনো ভালো কাজ, মুচকি হাসিটাও একটা ভালো কাজ। ইত্তাকুন নার আলা বিশাক্কি তামারা আও বিকালিমাতিন তাইয়্যিবা, আগুন থেকে বাঁচতে হলে একটা খেজুর দিয়ে হলো বাঁচেন, একটা খেজুর যদি সৎকা দেন আল্লাহ থেকে লালন পালন করতে করতে উটের চেয়ে বড় করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি লক্ষ কোটি টাকা সুদের আসে ওটাকে আল্লাহ ছোট করতে করতে জিরো বানিয়ে দিবেন, ঠিক না বেটি? কারণ সুদ আসে শয়তানের পক্ষ থেকে, সৎকাকার পক্ষ থেকে।
ইউমহাকুল্লাহু রিবায়ুর বিস সাদাকাত। আল্লাহ বলছেন আমি সদকাকে লালন পালন করি আর সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। আমরা বললাম কাকে আগে দান করব, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু আগে দান করবা পিতামাতার জন্য আগে দিবা, সবার আগে পিতামাতার হাতে দিবা, তারপরে দুনিয়ার অন্য কোন মানুষের হাতে। এগুলো কোরআন শরীফে আছে না নাই? কার আয়াত? কার আয়াত? আল্লাহর আয়াত। আগে পিতামাতার খেদমত করব, পিতামাতার খবর নেব। আমি জানি কোম্পানিগঞ্জের মানুষ এদিক থেকে উদার। আমেরিকাতে থাকে, আজকে কয়েকজনের সাথে আমার কথা হলো, দেশের কোনো বিপদ দেখলেই তারা আগে হাত বাড়িয়ে দেয়, ঠিক কিনা? যেকোনো যেকোনো দুঃখে সুখে তারা আমাদের পাশে থাকে। প্রবাসে যত ভাই বোন আছেন, আল্লাহ সবাইকে বিপদ থেকে হেফাজত করুন, বলেন আমিন। কর্জ করে হলেও তারা দেশের জন্য পাঠায়, পিতামাতার জন্য দেয়। আবার অনেক হত ভাগ্য ছেলে আছে, বইয়ের কথা শুনে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? আচ্ছা, আমার আল্লাহ আয়াতের ভিতরে বলছেন কিভাবে ব্যবহার করবা, শুনো। আহফিজ লাহুমা জানাহাজ যুলমিনার রাহমা অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, পোলাপানের মুখস্থ আছে, আমি সেদিকে যাব না। একটা নাস্তিক নচিকাতা, আল্লাহকে বিশ্বাস করেন, তারপর পিতামাতার এই সুন্দর সিনারিটা সে তুলে এনেছে। শয়তানও যদি একটা হাদিস বলে সেটা আমরা মানবো, ঠিক কি না? আমরা যে রাতের হাদিসটা আমল করি এটা দাবি হলো শয়তান। রাসূল সাল্লাল্লাহু বললেন সাদাকা হুয়া কাযুব, এই যে রাতে আয়াতুল কুরসি পড়তে হবে, এই হাদিসটা কার থেকে এসেছে? শয়তান থেকে। রাসূল বলেছেন ও শয়তান, ও মিথ্যুক, কিন্তু কথাটা বলছে কি? সত্য কথা বলেছে। পিতামাতার খেদমত খুশি হবেন কে? বুড়া বুড়ির খেদমত খুশি হবেন কে? সেই বুড়া হিন্দু হোক তার খেদমত করলেও খুশি হবেন কে? আপনার বাড়ির পাশে একজন গরিব অসহায় মানুষ, তিনি নামাজ পড়েন না, তাকে খাওয়ালে খুশি হবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যত ছোট কাজ তত বেশি খুশি হন কে? ছোট কাজ আমরা ছোট মনে করি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন বৃদ্ধ মানুষ বোঝা নিয়ে যাচ্ছেন, তার বোঝাটা রাসূল নিজের ঘাড়ে তুললেন, সুবহানাল্লাহ। কি হয়েছে আপনাদের? এই হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক আছে তো? সব আচ্ছা, এটা কি 10টা 15? আচ্ছা, আপনাদের 10টা 15 মধ্যে নোটিশ এসেছে শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে, আসলে গন্ডগোল হলো এদের, আমি আসছি মাগরিবের সময়, আমার মাগরিবের থেকে দিলে তো দেরি করছো, কাইগেরে কিলে দিয়েন দিলে। আসলে প্রশাসন তো দেখতে হবে, প্রশাসনের ব্যাপারটা, ওরা আমাদের দুশ্মন না, এই পুলিশ ভাইয়েরা, এই র্যাবের এরা, এরা আমাদের বন্ধু, ঠিক কি না? এরা আমাদের ভালোর জন্যই অনেকগুলো কাজ করে। আল্লাহ ওদেরকে ইসলামের জন্য কবুল করুন, আরও চিৎকার করে বলেন আমিন। আপনি এই যে দূর থেকে এসেছেন, আমাদের আরও আগে থেকে শুরু করলে ভালো হতো, তো তিনারা একটা গাইডলাইন দিয়েছেন, তিনারা তো সার্বিক দিক থেকে বিচার করেন। আজকে তো অনেক জায়গাতে মাহফিলই হচ্ছে না, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাদের একটা অশেষ রহমতে, তারপর আমাদের ভাইয়েরা চেষ্টা করেছেন, মাহফিলটা হয়েছে। তো আমরা ইনশাল্লাহ দোয়া করবো, আমরা এক্সাইটেড হব না, আমরা এদের জন্য দোয়া করব। আপনারা যারা এসেছেন, আমাদের কথাগুলো আমরা শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহর কোরআনের আয়াতগুলো আমরা মানব, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব, যারা নামাজ পড়ে তাদের সাথে থাকবো, রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দেন সবাই, কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি, জীবনে আর কোনো দিন ফরজ সালাত, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। পড়েন সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা সময় আসবে ইনশাআল্লাহ, আমাদের মাহফিলের কোনো সময় নির্ধারণ করার কেউ থাকবে না। একটা সময় আসবে কোরআনই শুধু কথা বলবে, আর কেউ কথা বলতে পারবে না। একটা সময় আসবে মুসলমানদের নেতৃত্ব দিবে, কোনো ভণ্ড নেতৃত্ব দিবে পারবে না।
একটা সময় আসবে, সেই সময় খুব নিকটে, ঠিক কি না? আমরা ঐক্য চাই মুসলমানদের, দুনিয়ার মুসলিম এক হও, ঠিক না? ঠিক, আমাদের ইসলাম যদি আমরা মানি সব ধর্ম সেখানে সমান অধিকার পাবে, ঠিক না? ঠিক, আল্লাহর সূর্য যেমন সবার জন্য সমান, ঠিক তেমনি ইসলাম কায়েম হলে সব ধর্মের লোকেরা সমান শান্তি পাবে। অন্য কোন জীবন ব্যবস্থায় শান্তি নেই, মুক্তি নেই, কোন মানুষের আশার কোনো মানে নেই, ঠিক না? ঠিক, আজকে দুনিয়া আসছে, করোনা যত বাড়ছে তত বেশি মুসলমান হচ্ছে, প্রতিদিন ২০,০০০ মুসলমান নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ঠেকানোর কোনো উপায় নাই, তাকিয়ে দেখেন কোন পান্ডা নেতা কোটি টাকা খরচ করেও এর ১০০ ভাগের ১ ভাগ জনগণ আনতে পারবে না, কিন্তু আল্লাহর কোরআনের কথা শুনলে সারা দুনিয়ায় ঢল নামে, ঠিক না? ঠিক, এই জন্য আমরা যারা বিজয়ের পথে আছি আমাদেরকে ওই আচরণ আমাদের করতে হবে। কোন ভাইয়ের সাথে দুর্ব্যবহার করা যাবে, কোন মুরব্বীর সাথে বেয়াদবি করা যাবে, কোন মেয়েদের সাথে কোন বুড়াকে আক্রমণ করা যাবে, কোন শিশুকে মারা যাবে, যেই মাদ্রাসাগুলোতে স্কুলগুলোতে শিশু পিটানো হয় এই টিচারদেরকে এলাকা ছাড়া করে দাও, এদেরকে বের করে দাও কর্তানা ধরে। যারা সন্তানের গায়ে ছোট বাচ্চার গায়ে হাত তোলে, এরা মানুষ না, এরা কুত্তার চেনে কৃষ্ট। আমার রাসূল সাল্লাম বলেছেন, বিজয় হওয়ার পরেও কোন এলাকার স্থাপনা ভাঙবা না, কোন জমির ফসল নষ্ট করবা না, কোন রাস্তা ভাঙবা না, কোন ভাইয়ের উপর আক্রমণ করবা না, কোন মহিলাকে আক্রমণ করবা না, বৃদ্ধকে না, শিশুকে না। যারা অপরাধ করেছে তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও, তারা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ, আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করব। সূরা কাসাসের যে শিক্ষা, আল্লাহ আমাদেরকে এই সবগুলো ইচ্ছা যেন আমরা কোরআন থেকে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবগুলো ক্যান্সার রোগীর ছেলে ওই যে গেটে দাঁড়ায় আছে, তাকে একটু সাহায্য না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. পূর্বচর পর্বতী হাজেপাড়া ইসলামী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২৮তম মাহফিলে বসে সমাপনী সময়ে বসে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আপনি ছাড়া আমরা কারো কাছে এইভাবে হাত পাতি না। আমাদের জীবনের গুণার জন্য আমরা লজ্জিত, আমাদের জীবনের গুণ আপনি মাফ করে দেন। এই লক্ষ লক্ষ মানুষ শুধু আপনার কোরআনের ভালোবাসায় এখানে এসেছে, আরো আশা ছিল মন ভরে শোনার জন্য রাত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনেছে তা আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। এই মাহফিলের উসিলায় সমস্ত এলাকার সব ছেলে মেয়ে নারী পুরুষ সবাইকে ইসলামের জন্য কবুল করেন, সকল অন্য ধর্মের ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমার মুজাম্মেল আসারিকে আপনি কবুল করেন, আমার আব্দুল হান্নানকে কবুল করেন, আমার শামসুল আরেফিনকে কবুল করেন, আমার মিজানকে দেশে ফিরাইয়া দেন, আমার হামজাকে আপনি কবুল করেন, যত আলেম কথা বলে সবাইকে আপনি কবুল করেন, আল্লাহ জাল্লা শানহু আজকের সভাপতিকে আপনি কবুল করেন, আমার হানিফ আনসারিকে আপনি কবুল করেন, মঞ্জুকে ইসলামের জন্য কবুল করেন, ওবায়দুল কাদেরকে কবুল করেন, আল্লাহ মির্জা কাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ বাংলাদেশের সরকারি বেসরকারি সব দলনেতাকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের র‍্যাবদেরকে কবুল করেন, আমাদের সেনাবাহিনীকে প্রশাসন কর্মকর্তা ডিসিএসপি কে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ আমার এই যে যুবকদেরকে আপনি কবুল করুন। ও যুবক আর একটু আগাও, কোরআন যে ডাকছে তোমায়, হাদিস যে ডাকছে তোমায়, ও যুবক আর একটু আগাও, কোরআন যে ডাকছে তোমায়, হাদিস যে ডাকছে তোমায়, এই যুবকদেরকে আপনি হেদায়েত দান করেন, যে যুবকেরা মাদকের নেশায় পড়ে গেছে ওদেরকে আপনি রক্ষা করেন, ওদেরকে কোরআনের হেদায়েত দান করেন, বাংলাদেশকে আপনি মাদক মুক্ত করে দেন, যেই নেতারা হলে মাদক মুক্ত হবে এরকম নেতাদেরকে বাংলাদেশের নেতা বানিয়ে দেন। আল্লাহ জাল্লা শানহু মসজিদের সব ইমামদেরকে কবুল করেন, আল্লাহ এই কোম্পানিগঞ্জের যত ভাই বোন বিদেশে থেকে সবাইকে আপনি কবুল করেন, সব বিপদ মুসিবত থেকে হেদায়াত করেন, সব বিপদ মুসিবত থেকে হেফাজত করেন,
এই এলাকার সকল ব্যবসায়ীর ব্যবসায় বরকত দেন, সকল চাষির চাষে বরকত দেন। আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে সব বিপদ থেকে হেফাজত করেন, সকল মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন। জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, শাহাদাতের সেই তামান্না আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন, আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন। আল্লাহ মৃত্যু যখন আসবে আমাদেরকে খাঁটি মোমেন না করে আপনার কাছে নিয়েন না। আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করেন, মায়েদেরকে তোমার হাবিব যেভাবে সম্মান দিয়েছেন আমাদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন, নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরপুর করে দেন, সব মাদেরকে পর্দায় পোষে যা থাকার তৌফিক আপনি দান করেন, যারা নারী নির্যাতন করে তাদেরকে হেদায়াত দান করেন। আল্লাহ মেয়েদেরকে সম্মান করা আপনি ফরজ করেছেন সেই সম্মান দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। হে আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, মালাকাল মৌত যখন আসবে আমাদের জবান জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।